স্বামী মীরাবাই এই পালাটি আমরা আজকে আপনাদের সামনে আস্বাদন করব যাই হোক আমার যিনি বিপক্ষের সরকার ওনার নাম হচ্ছে বলরাম সরকার মহাশয় আর আমার নাম হচ্ছে জ্যোৎস্না দাসী প্রণাম করি গুরুপদে যে পদ আপদে বিপদে রক্ষা করে প্রতিপদে শরণ নিলাম তারে এই ভক্তবৃন্দের চরণ ধুলি নিলাম আমি মস্তিষ্কে তুলি সদা যেন হরি বলি আমারই অধরে জ্যোৎস্না দাসীর নাম আমার সেই নাম এখন আমি বাদ দিয়ে নাম ধরিলাম মীরা বাবা মীরা তো হতে পারবো না তাই না কোথায় সেই মীরা আর কোথায় সেই জিরা তাই মীরার সঙ্গে কোনোদিন কি তুলনা হয় হ্যাঁ এটা কোনোদিনই সম্ভব নয় মীরার পক্ষে উকিল হয়ে আমি জ্যোৎস্না দাসী আমার বিপক্ষের সরকারকে দু একটি আমি প্রশ্ন করব আমার বিপক্ষের সরকার যিনি তিনি অত্যন্ত জ্ঞানী গুণী ভাবুক গোতালুজ্ঞ রসজ্ঞ একজন বড় মহাজন ওনাকে আমি শ্রীরূপ গোস্বামীর ভূমিকায় রেখে আমি মীরার ভূমিকায় থেকে আমার বিপক্ষের সরকারকে আমি দু একটি প্রশ্ন করব ওগো চিতরের হই মহারানী গো আমার নাম ত্যাগী আশ্রম এই বৃন্দাবনে
করে সদা কৃষ্ণ গুণ সংসার ত্যাগ করে বৃন্দাবনে এসেছি কেন এসেছি কৃষ্ণ কথা শুনব বলে যখন বৃন্দাবনে আসি আসার সময় পথের মধ্যে কয়েকজন বালকগণের দেখা পাই তখন বালকগণকে জিজ্ঞাসা করলাম বালকগণ তোমরা কি বলতে পারো বৃন্দাবন কোন পথে তখন সেই বালকগণ আমাকে বললে যে পথ ধরে এসেছে সেই পথ ধরে এগিয়ে যান ওই তো সামনেই বৃন্দাবন বাহ বেশ আবার আমি বালকগণকে জিজ্ঞাসা করলাম বালকগণ তোমরা কি বলতে পারো ওই বৃন্দাবনে কোনো সাধু আছে নাকি যার কাছে গিয়ে আমি মনে তিতাব জ্বালা দূরীভূত করতে পারব তখন সেই বালকগণ আমাকে অঙ্গুলি নির্দেশ করে বললেন যে পথ ধরে এসেছেন সেই পথ ধরে এগিয়ে যান সামনেই বৃন্দাবন আর সেই বৃন্দাবনের তীরে রয়েছে রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড সেই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের তীরে একজন সাধু আছে সদা নীরে তীরে ভাসে করে শুধু কৃষ্ণ গুণগান তাই সেই বালকগণের কথা ধরে বসে আছে তার সামনে অগণিত ভক্তগণ রয়েছে দেখে আমার খুব ভালো লেগেছে আমার এত ভালো লেগেছে আমি ভাবলাম এতদিন পর বোধহয় আমি সঠিক স্থানে পৌঁছালাম শ্রীরূপ গোসাই বসে আছেন তার সামনে অগণিত ভক্তগণ রয়েছে দেখে আমার কতই না ভালো লেগেছে তখন আমি আস্তে আস্তে সেই শ্রীরূপ গোসাইয়ের কাছে যাই গিয়ে আমি সাধুকে ডাকছি সাধু সাধু ও সাধু আমি তোমার কাছে এসেছি সাধু তুমি আমাকে কৃষ্ণ কথা শোনাও তুমি আমাকে কৃষ্ণ কথা শ্রবণ করাও আমি কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য আমি তোমার কাছে ছুটে এসেছি সাধু বাবা আমি এত বার বার করে সেই সাধুকে ডাকছি আর সাধু কি না মোটেও আমার ডাকে সাড়া দিচ্ছেন না আমার দিকে ফিরেও চাইছেন না আজকে বাবা এখানে এত সুন্দর মধুময় বৃন্দাবন তৈরি হয়েছে তাই না আপনারা সকলে গান শুনতে এসেছেন আর আমরা যদি শিল্পীরা পিছন দিকে মুখ করে পিছনটা যদি সামনের দিকে দিয়ে গান গাই তাহলে কি ভালো লাগবে ভালো লাগবে না তাই তো আমিও এসেছিলাম সাধুর কাছে সাধু আমাকে কৃষ্ণ কথা শোনাবে কিন্তু
साधु आमार दिके मोटेओ फिरे चाइछेन ना, आमार दिके एकटुको देखलो ना। আমি এত বারবার করে সাধুকে ডাকছি আর সাধু কি না মোটেও আমার ডাকে সাড়া দিচ্ছেন না। বাবা এটা যে সাধুর কোন ভাব আমি কিছুই বুঝতে পারছি না। তাই শ্রীরূপ গোসাই তোমাকে আমি বলতে চাই, তুমি যে এত সুন্দর করে তিলক তিলক পড়ে সাধু সেজে বৃন্দাবনে রাধা কুণ্ডটি দখল করে বসে আছো, তুমি কি সাধু হতে পেরেছো? প্রকৃত সাধু হতে তুমি পেরেছো? হ্যাঁ সাধু সাধু সকারে সমুদ্র সাদৃশ্য, আকারে আপুর্জনা ব্যাখ্যা করিয়া ধারণ, ধকারে ধন যত, উকারে উদাস হয় বিলাই পার কারণ। এই হচ্ছে সাধুকতার অর্থ। সমুদ্র যেমন বাবা, পৃথিবীর যত আবর্জনা সবকিছু সমুদ্রের বক্ষে ধারণ করে, আবার সেই সমুদ্রের জল থেকে আমরা কি পাই? লবণ মুক্ত মানিক পেয়ে থাকি। আবার সেই সমুদ্রের জল যখন বাষ্পভূত হয় তখন কি হয়? মেঘ হয়, বৃষ্টি হয়, আবার সেই বৃষ্টির জল দিয়ে কিন্তু আমরা কি করি? সুশস্য ফলাই আর তাই খেয়ে আমরা বেঁচে থাকি। ঠিক সাধুর স্বভাব তেমন হওয়া উচিত, কিন্তু আমি শাস্ত্রের কথার সঙ্গে সাধু একটুকু মিল দেখতে পাচ্ছি না। বাবা শাস্ত্রের মধ্যে আছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়, তাই না? এটা শাস্ত্রে আছে, কিন্তু সাধুর এই শাস্ত্রের কথার সঙ্গে একটুকু মিল দেখতে পাচ্ছি না। তাই রাখলে সাধু কথা কৃষ্ণ কথা শোনাবো না,
উনি চলে যাবে আমিও বেঁচে যাব কিন্তু সাধু সারা সারি নাই আজকে তোমাকে কৃষ্ণ কথা বলতেই হবে কৃষ্ণ কথা না বললে আমি তোমাকে ছাড়ব না साधु किन्तु बाबा आमाय देखे बुझते पेरेछे जे आमी एकजन कत पावरफुल नारी ताई आमाके देखा मात्र क्यों बंद करले तुम्हार सेई दुई नेत्र आर आमार पदशब्द पावा मात्र क्यों तुम्हार घुराइले सेई बद प्रथम बारे राखलाम जिज्ञासा क्यों तुमी आमार देखा मात्र बंद करले तुम्हार सेई दुई नेत्र आर क्यों तुमी घुराइले बदन प्रथम बारे तुम्हार कासे गोसाई राखलाम जिज्ञासा एबार बाबा बेशी बेशी बोलार दरकार नाई ताई ना बेशी बेशी बोलार दरकार नाई এই দুইখানা জিজ্ঞাসা ওনার কাছে আমি রাখলাম উনি এই ধর্মসভার মাঝে খুব সুন্দর করে পূরণ করে দেবে একটি গান গেয়ে আমি বসে যাই আসবে আমার বিপক্ষে গোসাই जय जय राधा
जय गुरु जय जय बाबा हरे कृष्ण हरि बोल। তাহলে আমার বিপক্ষের শিল্পী যিনি অত্যন্ত জ্ঞানী গুণী সবথেকে পরিপূর্ণ নাম তার জ্যোৎস্না দাসী মুখে তার আছে হাসি প্রশ্ন দিয়েছে সবার পাশাপাশি আমি শুনতে পাই তিনি হলো মীরা বাই তাই না বাবা উনি হলো মীরা বাই আর আমি হলাম সিরূপ গোসাই এখন জিজ্ঞাসা করলো আমি চিতরের হই মহারানী আপনারা শুনলেন জ্ঞানী গুণী আমিও পেছনে বসে বসে তা শুনি তাহলে উনি হলো মীরাবাই আমি হলাম সিরূপ গোসাই তাহলে দুটো কৃষ্ণ কথা শুনতে আকিঞ্চন তাই তেজিয়া তার বাসভবন আসলো বৃন্দাবন মনে ভাবলো তাই সাধুর কাছে গিয়ে সাধুর পরশ পেতে চায় সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয় তাই না আস্তে আস্তে তাহলে কথাটা ঠিক খারাপ না সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় সাধুর সঙ্গ পাওয়া মাত্র সর্বসিদ্ধি হয় তাহলে সাধুর সঙ্গ পেলে সেও সাধু হয় তাই না বাবা তাহলে ওনার কথা মতো একটা এক্সাম্পল দেই আপনারা সবাই এসেছেন কৃষ্ণ কথা শুনতে এখন সবাই বৈষ্ণব পাঁচ বছরের ছেলেও বৈষ্ণব পঞ্চাশ বছরের বৃদ্ধ বাবাও বৈষ্ণব তাই না বাবা এই আসরে সবাই সাধু এখানে চোর কেউ নাই চোর যদি থাকে একমাত্র বলরাম হ্যাঁ তাহলে সবাই সাধু এখন সাধু সঙ্গ করার তরে এসেছেন আমার কৃষ্ণ সরকার বাবাজির ঘরে তাই কৃষ্ণ কথা শোনার তরে সমস্ত সাধুরা উদয় হয়েছে এখন এখানে বসে কৃষ্ণ কথা শুনতেছে আর মনে মনে ভাবতেছে বলরাম সরকার বাউল গান গায় কৃষ্ণ কথা বলতেছে বৈশা তো শুনতেছি মন আছে ওই যে আসার সময় রাস্তার ধারে একটা লাউ গাছ দেখছে একটা লাউ ঝুলানো আছে মন আছে লাউ গাছের মধ্যে যাওয়ার সময় লাউটা কাইটা চুরি করে নিয়ে বাড়ি যাব তাহলে তার দ্বারা হবে কৃষ্ণ কথা সাধুসঙ্গ করতেছে প্রেমালিঙ্গন দিচ্ছে মন আছে ওই লাউ গাছের মধ্যে যাওয়ার সময় লাউটা চুরি করে নিয়ে বাড়ি যেতে হবে কালকে এক তরকারি ভাত হবে কোন তার দ্বারা সাধুসঙ্গ হবে হবে না একবার নয় করে না তাহলে জিজ্ঞাসা করলো মনে বড় ভ্রম তেজিয়া এসেছি আশ্রম ঘুচাইতে মনের ভ্রম সাধু আমার কথা নাও ওই ব্রজ বালকের মুখে শুনতে পায় বৃন্দাবনের আধাকুণ্ডের তীরে একজন সাধু নাকি বসা রয় দিবানিশী বলে হরে কৃষ্ণ হরি অঝরে ঝরায় নয়নের বাড়ি তাই মীরাবাই এসেছে ঘর সারি কৃষ্ণ কথা শোনার তরে আচ্ছা উনি বললো আমি চিতরের হই মহারানী নামটি মীরাবাই আচ্ছা বাই কথার মানে কি বাই কথার অর্থ বাইজি বা নর্তকি খাস বাংলায় বলে ব্যবসা আর একটু খাস বাংলায় কয় নটি কথা বলবো পরিপাটি খাটি খাটি কথা বলা চাই তাই না হলে বাউল সরকার হবে না ভাই খাতির করে কথা বলা যাবে না তাহলে আমি হলাম গোসাই আর উনি হলো একটা বাই তাই না গোসাইর কি বাইয়ের সঙ্গে সম্বন্ধ হওয়া সম্ভব হয় বলেন রতনে রতন সেনে সুর এসে নাকি কসু তা আমি সাধু মানুষ কৃষ্ণ কথা কই ওই বাই ব্যবসা নারী ওদের সাথে আমার সম্বন্ধ কি বাবা কোন নারী আইলো না বুড়ি আইলো না সুরি আইলো আমার ওটা দেখার দরকার নাই আমি কৃষ্ণ কথা করার জন্য ওই রাধাকেন্দ্র তীরে বসে কৃষ্ণ নাম গাই কৃষ্ণ ছাড়া সিরূপ গোসার জীবনে আর কিছু নাই তাহলে জিজ্ঞাসা করলো এই জায়গায় আমার পদধ্বনি পাওয়া মাত্র নূপুরের শব্দ পাওয়া মাত্র কেন বন্ধ করলে তোমার দুই নেত্র আমি পেছন থেকে ডাকি সাধু ও সাধু আমার গলার আওয়াজ শোনা মাত্র তার বদনটা ঘুরিয়ে নিল আমার সঙ্গে কথা বলল না কি কারণ তাহলে সাধু হলো বাঞ্ছা কল্পতরু মনের বাসনা পূরণ করে সাধু আস্তে বাবা সাধু হলো বাঞ্ছা কল্পতরু মনের বাসনা পূরণ করে যায় ওমা তাহলে সাধু যদি বাঞ্ছাকল্পতরু হয় তাহলে মীরাবাই এসেছে সাধুর কাছে কৃষ্ণ কথা শোনার তরে কিন্তু সাধু সিরূপ গোসাই কেন মীরাবাইকে কৃষ্ণ কথা শোনালো না আজকের মূল আলোচ্য বিষয় এই জায়গায় উনি বলল আমি নাকি নারীকে ভয় করি
আরো অনেক কথা গেছে আসরে প্রকাশ করি তার লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নাকি সাধন ভজন নাহি হয় এখন সত্য কথা যদি আসরে আমি বলি তাহলে এই মিরার মুখে পড়বে শুন কালি আরে নারীরে কে ভয় না পায় সবাই নারীকে ভয় পায় হ্যাঁ আমি বলরাম সরকার হয়ে বলি বাড়িতে গেলে আমিও দুর্বল হ্যাঁ মানুষের মন মজায় মানুষরে ধমকায় বাড়ি গেলে আমারও ফিউজ উড়ে যায় বাবা হরি বল হরি বল এই যে আমার কৃষ্ণ কাকা বাড়িতে বাউল গান দিছে আগে বাড়ির বাড়িয়ালের কাছে শুনে নিছে একা একা মাত পরি খাটার ক্ষমতা নাই পুলিশ উকিল ডাক্তার ব্যারিস্টার সবাই নারীর কাছে দুর্বল স্বয়ং ভোলানাথ তিনিও নারীর পায়ের তলে পড়েছিল তো সেই জায়গায় ছাড়ি জবাব দেব আপনাদের বরাবরই মনে ভাবি তাই আগে একটা গানের সুর ধরি তারপরে সেই সুরে সুরে গানগুলো ব্যাখ্যা করি জয় গুরু নারী জাতির সুখের স্বর্গ নারী জাতির সুখের স্বর্গ ওগো স্বামীর কুড়ি ঘর তারা পর কে বানায় কাটায় জনম পর কে বানায় আপন নারী নিজের বাড়ি নাই বাবার ঘরে জন্মগ্রহণ করে পিতার আলোয়ও কষ্ট করে বাবা বিয়ে দিয়ে দিল আরেক সংসারে যখন যায় সেই সংসারেও দুঃখে কষ্টে নারী জাতির জীবন কাটায় তাই না মা কত মায়ের জীবন দুঃখে দুঃখেই চলে যায় তাই সেই জায়গায় বলছে পর কে বানায় রাজার ঘরে জন্ম লয়ে দুঃখীর ঘরে যায় আর স্বামী রূপে দেয় গো মালা
भिखारी गला राजार घरे जन्म निये ओई जे भिखारीर घरे जा स्वामी रूपे देय गो माला भिखारी गला राधा मोहर कय नारी गण तोमराई भाग्यपति नारीर प्रेमे आछे सुखी মোহন কয় নারী পর মাগো তোমরাই ভাগ্যপতি এই নারীর প্রেমে আছে সুখী ওই তিলকের পতি ভাঙা গড়া খেলা নীতি বাবা ভাঙা গড়া খেলা নীতি জগতের ভিতর পরকে বানায়া শোনার পরে এসেছি সাধু তোমার ধারে তুমি আমার কথা নাও সাধু তোমার ওই শিবদনে আমায় কৃষ্ণ কথা শোনাও তুমি শোনো শোনো ওগো মীরা আমি তোমায় বলে যাই কেন আমি শিরুম গোসাই মুখ দেখি নাই আস্তে কেন আমি মুখ দেখি নাই বাবা আমি আলিপুরদুয়ার থেকে এসেছি বঙ্গাইগাঁও আপনাদের আমটাঙ্গা বাজারে যখনই আমটাঙ্গা বাজারে এসে আমার আলিপুরদুয়ারের কোনো মানুষকে দেখতাম তখনই একটা আনন্দ আসত তার সঙ্গে সেধে গিয়ে কথা বলতাম তাই না বাবা আপনারা বঙ্গাইগাঁও থেকে যখন যাবেন আলিপুরদুয়ারে এই আমটাঙ্গা থেকে যখন আলিপুরদুয়ার যাবেন সেখানে গিয়ে যদি আপনাদের আমটাঙ্গা বাজারের কোনো এক ব্যক্তিকে দেখেন সঙ্গে সঙ্গে কিন্তু মনে একটা শান্তি আসবে আসবে না কেন আমার নিজের দেশের লোক নিজের গ্রামের লোককে দেখতে পেয়েছি আমি ঠিক তাই শিরোবু গোসাই সবাই বলে যাই ওই নিজের দেশের লোক না হলে কি তাকে কৃষ্ণ কথা বলা যায় আপন ভজন কথা না কহিবে যথা তথা আপনি আপনি হও কি বাবা সাবধান তাই না তাহলে আপন ভজন কথা তোমার সাথে তোমাকে চিনি না জানি না কে তুমি কোথায় তোমার বাড়ি কার তুমি ঘরনি কার তুমি নারী হ্যাঁ তোমাকে আমার কৃষ্ণ কথা শোনাতে হবে আগে তোমার সাথে আমার ভাবের আদান প্রদান হবে কথা হবে তোমার প্রণালী কি তোমার গুরু পাঠ কোথায় তোমার গুরুর স্বরূপ কি কোন তত্ত্ব পাইছো এগুলো জেনে তারপরে তোমার সাথে আমার ভাবের আলোচনা কৃষ্ণ কথা হবে হুদাই আইসা সামনে করলে কৃষ্ণ কথা শোনা হবে বাবা হ্যাঁ হবে না তাহলে শাস্ত্রে বলেছে গেলে ভুলের ঘরে গোলে মালে নরকেতে হয় পতন স্বামী ছাড়া নারী লোকের নাই কোনো ভজন হ্যাঁ যত গুরুই ধরেন স্বামী গুরু যদি অমত থাকে স্বামী গুরু যদি বিমুখ হয় তার দ্বারা হবে না আগে স্বামীর চরণ বসতে হবে এই স্বামীর সেবা করলে সেই স্বামীর দেখা পাবে তাই শাস্ত্রে বলেছে এই স্বামী স্বামী নয় আরো স্বামী আছে এই স্বামীর সেবা করলে এই স্বামী নিয়ে যায় সেই স্বামীর কাছে জয় রাধে আগে এই স্বামীর সেবা করা চাই তাহলে তুমি যে ভজন করবে কৃষ্ণ ভজন করার তরে এসেছো রাধা কুণ্ডের তীরে আরে ভজন কাকে বলে এটা আগে জানো
হ্যাঁ ভজনটা কাকে বলে? এই রাধা কৃষ্ণের যুগল ভজন করতে হলে এক দেহে কোনোদিনও সম্ভব নয়, এক অঙ্গে হয় না কবু রস আস্বাদন, সেই কারণে দুই অঙ্গ আমার গোবিন্দ করিলেন সৃজন, তাই না? হ্যাঁ, শুধু কাম থাকলে হবে? প্রেমের দরকার আছে। মদন থাকলে হবে? মোহনের দরকার আছে না? হ্যাঁ, শুধু কৃষ্ণ থাকলে হবে? রাধা থাকতে হবে না? এক অঙ্গে হয় না কবু রস আস্বাদন, সেই কারণে দুই অঙ্গ করিলেন সৃজন। তাহলে তুমি কৃষ্ণ কথা শুনতে এসেছো, তোমার স্বামীকে নিয়ে আসো নাই? কেমন নারী, কেমন তুমি ভক্তা, কেমন তুমি মীরাবাই, তুমি স্বামীকে ছেড়ে কৃষ্ণ কথা শোনার তরে আর একটা পুরুষের ধারে এসেছো তাই? হ্যাঁ, আমি তো একটা পুরুষ মানুষ বাবা, গোসাই হই আর যাই হই, তুমি স্বামী ছেড়ে আসছো আমার কাছে কৃষ্ণ কথা শোনার তরে। আমি কৃষ্ণ কথা শোনাবো না তোমারে কি শোনাবো, এটা তুমি কিভাবে জানলা? ওই যুগল ভজন করার তরে স্বামী স্ত্রী দুইজন মিলে যেতে হয় সদ্গুরুর চরণ পরে, কারণ স্বামী ছাড়া কোনো নারীর ভজন হয় না। তাই তোমার কাছে বলে যাই, যেহেতু স্বামীকে ফেলে স্বামীর অনুমতি না নিয়ে এসেছো, এই জন্য তোমাকে আমি কৃষ্ণ নাম শোনাই নাই। হ্যাঁ, তুমি বললে আমি কৃষ্ণ প্রেমের পাগলিনী মীরাবাই, কৃষ্ণ ছাড়া আমার জীবনে কিছু নাই, তাহলে কৃষ্ণ কথা শোনার জন্য তুমি এসেছো, কৃষ্ণ ছাড়া তোমার জীবনে কেহ নাই, কথাটা ঠিক, কিন্তু ওই কৃষ্ণকে পাইলে কোন জায়গায়? হ্যাঁ, কৃষ্ণটা পাওয়াই লোকে, শাস্ত্রে বলেছে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে, যে আর সব মরেও কারণ। হ্যাঁ, কৃষ্ণকে পেতে হলে একটা আশ্রয়ের দরকার, একজন গুরুর দরকার, আর সেই গুরুর কাছে গেলে পরে ওই যুগল ভজন স্বামী স্ত্রী না গেলে পরে সম্ভব নয়। কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কোন জায়গায়? কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কোথায়? হ্যাঁ, সারা দুনিয়া বৃন্দাবন নবদ্বীপ, কোনো জায়গায় কৃষ্ণরে পাবা না, খুঁজে আসবা, কোনো জায়গায় কৃষ্ণর আধার কার্ড পাবা না, কোনো জায়গায় ভোটার কার্ড পাবা না, কোনো জায়গায় রেশন কার্ড পাবা না, কোনো জায়গায় কৃষ্ণর কিছু পাবা না। কৃষ্ণকে পেতে হলে আগে যেতে হবে সদ্গুরুর চরণতলে, আর এই সদ্গুরুকে পেতে হলে আগে স্বামীর চরণতলে আশ্রয় নেওয়া চাই। স্বামী ছাড়া নারী লোকের কোনো ভজন নাই। তাহলে তুমি যেহেতু স্বামী ছেড়ে এসেছো রাধাকুণ্ডের তীরে, তাহলে আমি তোমাকে কৃষ্ণ কথা কেন শোনাবো বাবা? আমি রাধাকুণ্ডের তীরের দিকে তাকিয়ে কৃষ্ণ নাম করছি, আর একজন মীরা, এই মীরাবাই তার পায়ের নূপুর বাজাতে বাজাতে কৃষ্ণ নাম করতে করতে আমার সামনে গিয়ে উদয় হয়। আমি সামনের থেকে দেখলাম, রাধাকুণ্ডের তীরে যখন তাকাই, ওই পুকুরের জলের মধ্যে যখন দেখতে পাই, এই মীরার বদনটা ভেসে উঠল। তাই তুমি বললে আমি কৃষ্ণ নামের পাগলিনী ভিখারিনী, তোমার গলায় একটা লাখ টাকার মালা দেখি, দেখে গলায় মালা আমার মনে বেড়ে গেল জ্বালা। হ্যাঁ, কথা বলবো খোলা খালা, একদম হবে না ঢিলা, কৃপা কেন যেন করে সবাই রেসিকন কালা। হ্যাঁ, তাহলে তুমি ভিখারিনী, যিনি কৃষ্ণ নামের পাগল, তার কাছে সোনা দানা টাকা পয়সা কোনো কিছু থাকে না বাবা, থাকে কি? হ্যাঁ হ্যাঁ, পাত মারছে, আমিও গন্ধ পাইছি, এ বিচ্ছিরি কাণ্ড এটা যে করছে আমার। আরে আমিও অনেকক্ষণ ধরে গন্ধ পাইতেছি, আমি কিছু কই না, ওই মায়ে দেখি চাদর নাকে দিছে, তখনই আবার নাকে আয়া পড়ছে। জয় গুরু জয়। আস্তে, হ্যাঁ সব ধরনের রসের দরকার বাবা, খালি কান্নাইলে হবে না, হাসাইতে হবে। আমার এই কর্ণদা যখন ফোন করছে তখন বলছে বলরাম দা একটু হাসাইতে হবে, আলো হ্যাঁ হাসাইতে হাসাইতে সবাই পাদায় ভালাবো, তা আমি দেখি হাসার আগেই সবাই পাইটা দিতেছে, আমি আর কি করবো। জয় গুরু জয়। তো যাই হোক, গান হবে হবে বাবা, সব ধরনের রস হবে, থাকেন আগে জবাবগুলো সারি। হ্যাঁ খেলা হবে, খেলা অবশ্যই হবে, থাকো। জয় গুরু জয়। তাহলে তুমি মীরাবাই, তোমার গলায় একটা লক্ষ টাকার মালা দেখতে পাই, যখনই তোমার গলায় সেই মালাটা দেখলাম, মনে মনে আমি ভাবলাম যে যিনি কৃষ্ণ নামের পাগল, যিনি কৃষ্ণের চরণে সমস্ত কিছু করেছে অর্পণ, সে তো সোনা দানা টাকা পয়সা করে না গ্রহণ, তার কৃপা করে নাই আমার মদন মোহন। তাহলে কেমন মীরাবাই, কেমন ভক্তা নারী তুমি, যে লাখ টাকার মালা গলায় পরে এসেছো রাধাকুণ্ডের তীরে। হ্যাঁ বাবা, ত্রেতা যুগের ঘটনায় আপনাদের অনেকের জানা,
যখন রাজা রামচন্দ্র পুনরায় রাজ্যে আসে বনবাস খাটার পরে চোদ্দ বৎসর বনবাস থেকে যখন ফিরে অযোধ্যায় আসে খুলে বলি আপনাদের পাশে বাবারা আসতে কথা বলো না পুনরায় যখন অযোধ্যায় আসে অযোধ্যার রাজা হয় তখন সকলকে সোনা দানা মুক্তা দান করে বাবা সকলকে সোনা দানা হীরা দান করতে করতে অবশেষে হনুমানের কাছে গিয়ে হনুমানকে একটা মুক্তার মালা দান করে করে না বাবা হনুমান কি করে ওই মুক্তর মালাটা হাতে নিয়ে নাকের কাছে শুনে মালাটা ছিঁড়ে ফেলে দিল রাজ্যসভার মধ্যে মালাটা ছিঁড়ে ফেলে দিল কেন রাজা রাম বলল বানর তুই বনের বানর তুই বনের হনুমান তুই কি মুক্তার খবর জানবি বানরে কোনোদিনও মুক্তার অর্থ মুক্তার মানে বোঝে না তখন বানরে কি উত্তর দিয়েছিল রামকে জানেন প্রভু আপনি যে মালাটা দিলেন আমি এই মালাটা শুনে দেখলাম মালাটার মধ্যে আমার কৃষ্ণ নাম রাম নামের কোনো গন্ধ আছে কিনা দেখলাম রাম নামের কোনো গন্ধ নাই এই মালাটা ঐশ্বর্যের আমি হলাম মাধুর্যের হনুমান ওই মুক্তার মালার আমার প্রয়োজন নাই তাই আমি প্রভু মালাটাই সঙ্গে সঙ্গে ছিঁড়ে ফেললাম হ্যাঁ যিনি ভক্ত তিনি লক্ষ টাকার মালা কোটি টাকার মালা করে না ধারণ মীরা তোমার কাছে আমার এই জায়গায় জবাব রইল বন্ধু তাহলে কেন তুমি সেই মালা করেছো ধারণ আবার দেখি সেই মালার মধ্যে আকবর বাদশার নাম লেখা কথা বলবো পাকা সেই মালার মধ্যে মুসলমানের আকবর বাদশা তৎকালীন সময় রাজা ছিল সেই আকবর বাদশার নাম দেখতে পাই তাহলে যিনি আকবর বাদশা মুসলমান তাহলে তুমি হিন্দু নারী হইয়া কৃষ্ণ নাম যাও গাইয়া আবার গলায় আকবর বাদশার মালা যাও পরিয়া এই লাখ টাকার মালা পরার কারণে আমি দেখলাম ভেবে মনে মনে তোমার সঙ্গে কৃষ্ণ কথা হবে না আদান প্রদান তাই মীরা তোমায় বলে যাই প্রথম কারণ তুমি তোমার স্বামীকে ছেড়ে এসেছো আমার ঠাই স্বামী ছাড়া নারী লোকের ভজন হয় না তাহলে কেন স্বামীকে ছেড়ে এসেছো রাধাকুণ্ডের তীরে আর এই লাখ টাকার মালা কেন দেখলাম তোমার গলার উপরে এই জন্য কৃষ্ণ কথা শুনি নাই এবার বলল তুমি নারী দেখে হিংসা করো কেন নারী দেখে হিংসা করো নারী ছাড়া গতি নাই তাহলে নারী দেখে হিংসা করো এই দেহের মধ্যে নারী আছে রাধাকুণ্ডের তীর সেটাও নারী দেহের মধ্যে 72,000 নারী আছে এত নারী নিয়েই দুনিয়ার সংসার তাহলে নারীকে কেন ঘৃণা করো নারীকে দেখে কেন কৃষ্ণ কথা শোনাও নাই একটা গান শোনাই সেই গানের শুনে শুনে ব্যাখ্যা করে দিয়ে যাই আমি শ্রীরূপ গোসাই হরি নাম গাই কেননা নারী লোক আমার মাতৃজাতিমা খুব কষ্টের জীবন গানটা গেয়েছি কেন মায়েরা যখন নিজের বাবার ঘর থেকে স্বামীর ঘরে যায় গিয়ে কি হয় বাবা কাউকে চেনে না কাউকে জানে না কিভাবে নতুন করে সংসারটা করতে হয় যদি কোনো ভাগ্যবান মায়ের পতি সতী হয় ভাগ্যবান মায়ের স্বামী যদি ভালো হয় সেই মায়ের সুখের সীমা নাই আর স্বামী যদি বাবা অসৎ হয় তাহলে তার দ্বারা হয় না সংসার সুখী হয় রমণীর গুণে যদি থাকে গুণবান পতিতার শনে হ্যাঁ সংসারে উন্নতি যখনই হয় যখনই গুণবান পতি তার সঙ্গে থাকে বাবা তাই শাস্ত্রে অনেক আছে বর্ণনা স্বামী কৃষ্ণ কথা শুনতে পারে না তাই বলে মীরা ভাই তুমি তোমার স্বামীকে ছেড়ে এসেছো বৃন্দাবনের গায়ে হ্যাঁ তুমি কি পারতে না স্বামীকে কৃষ্ণ কথা শোনানোর তরে আসতে রাধাকুণ্ডের তীরে নারী পারে না এমন কোনো জিনিস নাই তাহলে তোমার স্বামী কৃষ্ণ কথায় বিমুখ তুমি তো পারতে তোমার স্বামীকে সঙ্গে করে নিয়ে এসে কৃষ্ণ কথা হরি কথা শোনানোর জন্য তাহলে তুমি স্বামীকে ছেড়ে এসেছো তুমি পুণ্য অর্জন করতে এসেছো সাধু সঙ্গ করতে এসেছো তাহলে তোমার স্বামী যে আছে ঘরে স্বামীর চিন্তা একবার করল না ভেবে দেখো অন্তরে হ্যাঁ স্বামীর চরণতলে স্ত্রীর বেহেস্ত স্বামীর চরণতলেই স্ত্রীর স্বর্গ তাই যদি হয় তাহলে কেন তুমি স্বামীকে ছেড়ে আসলে এই বৃন্দাবনের গায়ে তোমার কাছে এই জায়গায় আড়ি রয়ে যায় জয় গুরু জয় চেক হ্যালো হ্যালো টেস্টিং হ্যালো তাই গাইছি সেই জায়গায় দাঁড়িয়ে গান যেদিন আনন্দের হা
যেদিন আনন্দের হাত ভেঙে যাবে, যেদিন আনন্দের হাত, যেদিন আনন্দের হাত ভেঙে যাবে, এই দুনিয়া হ ওরে পরে রবে এত সাদে ঘর বাড়ি তোমার, পরে রবে এত সাদে ঘর বাড়ি যেদিন আনন্দের হাত ভেঙে যাবে, যেদিন আনন্দের হাত ভেঙে যাবে, দুনিয়া হোক বেয়াদার করে রবি এত সাথে ঘর বাড়ি হবে আধার, এই আনন্দের হাট সবার ভাঙবে, কারো আনন্দের হাট টিকে থাকবে না। এই আনন্দের হাট যখন ভেঙে যাবে, আপন স্বজন যারা আছে আপনার কাছে সবাই দূরে চলে যাবে, কেউ কাছে যাবে না। তাই মহাজন গানের ভাষায় বলছে, মোহাম্মদে মুদিলে আখি ওরে মন, এ দুনিয়ার সবই থাকি, মহাজন বলছে মোহাম্মদে মুদিলে আখি এই দুনিয়ার সবই ফাঁকি, মধুর সুরে ডাকাডাকি থাকবে না, যাকে আপন ভেবে ছোট ছোট বাজে, যাকে আপন ভেবে হৃদয়ে দিলাম ঠাই, সেও একদিন পর করে শ্মশানে করে আসবে ছাই। বাবা একদিনও ভেবে দেখে নাই আপনকে, আপন কে বাবা? হ্যাঁ, যারা সঙ্গের সাথী তারাই হলো আপন। আপন কে? ছেলে আপন, মেয়ে আপন, বউ আপন, কেউ আপন না। হ্যাঁ, কেন নারীকে ছেড়ে আসলাম আমি ভিকারি হয়ে রাধাকুণ্ডের তীরে? হ্যাঁ, আমি সংসারে থাকতে পারতাম, ওই নারীকে ছেড়ে মনে ভাবলাম তাই এই নারীর থেকে, নারীর কাছে থেকে লাভ নাই, একমাত্র হরির চরণ ভজা চাই, হরি ছাড়া মানব জীবনে আর কেহ নাই, একবার ডাকলে দয়াল হরি করি, জয় জয় রাধা।
কেড়ে নিয়ে শীতল পাটি মনরে পেতে দেহে সুরে ডাকা ডাকি থাকবে না সে আর বেঁচে নাই। আজ থেকে 10 বছর আগের কথা, তাল রাখো ছোট ছোট। ওই ভদ্রলোক একদিন মনে মনে ভাবছে, সাধু হওয়ার আগে এক সময় ভীষণ পাজি ছিল, মানুষের বাড়িতে গিয়ে কাজ করত, গুন্ডামি মস্তানি করে এসে ছেলে পেলে সন্তান আদিদের খাওয়াতো। 10 আঙ্গুলে 10টা আংটি থাকতো বাবা, 4 চাকা গাড়ি নিয়ে ঘোরাফেরা করতো, যখন তখন যাকে তাকে মার্ডার করে দিত বাবা। হ্যাঁ, ভদ্রলোক মারা গেছে, তিনি আর নাই। ওই ভদ্রলোক একদিন আপনাদের মতো এরকম কৃষ্ণ কথা শুনতে একদিন হরিবাসরে যায়। হরিবাসরে বসে কৃষ্ণ কথা শুনে কেন জানি তার মনটা বিচলিত হয়ে গেছে। শাস্ত্রে বলেছে, ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতার বীজ। হ্যাঁ, কার পরশ লেগে জীবন ধন্য হয়ে যাবে কেউ বলতে পারে না বাবা। একদিনের পরশে চোর সাধু হয়ে যায়, একদিনের পরশে সাধু চোর হয়ে যায়। ওই কৃষ্ণ কথা শুনতে এসে ওই সাধুর মুখের কথা শুনে তার মনটা চেঞ্জ হয়ে গেল বাবা। রাত্রিবেলায় বাড়ি গিয়ে তার ছেলে মেয়ে বউকে ডেকে বলছে, ওগো। ছেলেকে ডেকে বলছে, নিবারণ, চারজন ছেলে বলছে, নিবারণ তোরা আমার খুব ভালোবাসার মানুষ রে, নিবারণ তোদেরকে খুব ভালোবাসি আমি। তোর মাকে যেদিন প্রথম বিবাহ করে এনেছিলাম, তোর মাকে অনেক ভালোবাসছিলাম, তোর মাকে ভালোবেসে 4 জন ছেলে হয়েছে বাবা। নিবারণ আমার কথা নিবি, আমি যেদিন মরে যাব বাবা আমাকে এমন জায়গায় রাখবি যেন আমি তোরা আসা যাওয়া করতে আমি যেন তোদেরকে দেখি। তার মানে বাড়ির আশেপাশে বাবা, প্রত্যেকটি বাবাই চায় তার ছেলে মেয়ের মঙ্গল, কি মা চান না? হ্যাঁ, ও মা ছেলেকে বলছে, নিবারণ আমি যেদিন চলে যাব সেদিন মনে রাখিস, এমন একটা জায়গায় আমাকে জায়গা দিস আমি যেন তোদের সবসময় দেখতে পাই। রাত্রিবেলায় বউকে ডেকে বলছে, ওগো প্রিয়া আমার আয়ু মনে হয় বেশি দিন নাই, ভগবানের প্রতি যার টান ছুটে গেছে সে কি আর ঘরে থাকতে পারে বাবা। হ্যাঁ, ঘরের স্ত্রীকে বলছে, প্রিয়া আমি যদি চলে যাব এই সংসারের দায়িত্ব তোমার নিতে হবে, প্রিয়া তুমি আমার কথা নিও, আমার ছেলে মেয়েগুলোকে সংসারটাকে একটু দেখে রাখ। বউ বলছে, স্বামী কি বলছো, তুমি যদি চলে যাও তাহলে আমার জীবনে কে আর আছে? এই কথা শুনে ওই ভদ্রলোক মনে মনে ভাবছে, ঠিকই তো, যে বউটা আমাকে এত ভালোবাসে আমি না আসা পর্যন্ত খায় না,
আমি একটু পরীক্ষা করতে চাই। সেই যাত্রায় ভালো হয়ে গেল, আর ওই যে ভাগবত পাঠ শুনতে গেল ভদ্রলোকের বাড়ি তুফানগঞ্জ কোচবিহার জেলা, ওই ভাগবত পাঠকের সাথে তার একটা সম্বন্ধ হয়ে গেল। ওই ভাগবত পাঠকের মুখ না দেখে থাকতে পারে না, প্রত্যেক দিন একবার করে সাধুর চরণে গিয়ে প্রণাম করে। মীরা ভাই, সাধু সঙ্গ কাকে বলে শুনে যাও, তাই ওই সাধুর সঙ্গ চরণে গিয়ে প্রণাম করে আর সাধুর কাছ থেকে বিদ্যা লাভ করে। সেই যাত্রায় ভদ্রলোক ভালো হয়ে গেল। তাই একদিন গুরুর কাছ থেকে, ওই ভাগবত পাঠকের কাছ থেকে এমন একটি কর্ম শিখে এলো যাতে আধা ঘন্টা 45 মিনিট শ্বাসটাকে বন্ধ করে রাখা যায়। তার মানে ওই ইরা পিঙ্গলার কাজ গুরুর কাছ থেকে শিখে এসে একদিন ঘরে বিছানায় শুয়ে শুয়ে বলছে, বউ অগো প্রিয়া, আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচব না, ছেলেদেরকে ডাক দাও। এই কথা বলতে বলতেই চকির থেকে মাটিতে পড়ে গেছে। মাটিতে পড়েই ওই ইরা পিঙ্গলার কাজ শুরু করে দিয়েছে। যখনই শ্বাসের কাজ শুরু করেছে তখনই তো মরা মানুষ বাবা, আর দেহে আত্মা নেই। চার ছেলেরা চলে এসেছে, পাড়া প্রতিবাসীরা এসেছে, হ্যাঁ পাড়া প্রতিবাসীরা এসেছে, আত্মীয় স্বজনরা এসেছে, সবাই বলছে নিবারণ আর একটু পরেই বেলা উঠে যাবে, তোর বাবা বাসি মরা হয়ে যাবে, চল তোর বাবাকে নিয়ে এসে পুড়ে ধুয়ে আসি, শ্মশানে রেখে আসি। নিবারণ বলছে মায়ের কাছে, মা তোমার বাবা তো একদিন বলেছিল আমার কাছে, নিবারণ তোরা তো আমার খুব ভালোবাসার মানুষ, যেদিন আমি মারা যাব সেদিন আমার কথা নিবি, এমন একটা জায়গায় রাখবি যেন আমি তোদের দেখতে পাই, তাহলে মা ওই বাড়ির উঠোনের পাশে বাবাকে একটু জায়গা করে দিই। নিবারণের মা বলছে, নিবারণ ওটা তো তোর বাবার মৃত্যুর আগের কথা, মানুষের মুখে শুনি মানুষ মরে গেলে নাকি ভূত হয়ে যায়, তোর বাবা মরে গিয়ে যদি ভূত হয়ে যায় আমি কেমন করে ছেলে বউ নিয়ে থাকবো, নাতিপুতি নিয়ে থাকবো, এই বাড়ির পাশে লেখে লাভ নেই, আমার কথা নিয়ে তোর বাবাকে ওই নদীর পাড়ে রেখে আয়। দেখেন মা, তখন নিবারণ বলছে, মা বাবা তো বলেছিল যেদিন মারা যাবে সেদিন ওই পুকুরের পাড়ের আম গাছটা দিয়ে তাকে দাহন করতে, কারণ ওই আম গাছটা যেদিন বাবা লাগিয়েছিল সেই দিনই ভেবেছিল এই আম গাছটা দিয়ে আমার শ্মশানের কাঠ হবে, আমার বাবা বলেছে আমার কাছে ওই আম গাছটা দিয়ে যেন আমার শ্মশানের কাঠ হয়। নিবারণের মা বলছে, নিবারণ ওই পুকুরের পাড়ের আম গাছটার মধ্যে আম বেশি ধরে বাবা, ওই গাছের মধ্যে আম বেশি হয়, ওই গাছটা যদি কেটে নিস তাই আমরা খাবো কি, ওই আম কেটে লাভ নেই, দেখ পুকুরের পেছনে দেখ একটা টক আমের গাছ আছে, পোকা আমের গাছ আছে, ওটা কেটে নিয়ে নে, জয় রাধে। নিজের লাগানো একটা আম গাছ তাও দেয় না। নিবারণে বলছে, মা তাহলে শ্মশানে তো আর এমনি এমনি নিয়ে যাওয়া যায় না, একটা পাটির দরকার, তাহলে বিছানার পাটিটা নিয়ে দেই। নিবারণের মা বলছে, বাবা এই পাটিটা তুই যত দামি পাটি নিস না কেন ওটা শ্মশান থেকে ঘুরিয়ে আনা সম্ভব নয়, আমার কথা নেই, ওই গোয়াল ঘরের মধ্যে একটা ছেঁড়া ধাড়ি আছে ওই ধাড়িটা নিয়ে যা। বাবা গোয়াল ঘর থেকে ধাড়িটা এনে যখন ওই চাংড়ার মধ্যে বেঁধেছে যখনই তুলে নিয়ে যাবে তখনই ওই ভদ্রলোক মনে মনে চিন্তা করছে আর মনে মনে ভাবছে, প্রিয়া আমি একদিন তোমার কাছে বলেছিলাম আমি যেদিন মারা যাব সবাইকে কাছে ডেকে এনে সবাইকে আপন করে রাখবে, আর আমার বিদায় বেলায় আমার কর্ণে একটু হরিনাম দেবে যেন হরিনাম শুনতে শুনতে ধরে যায় আমার বেলার বাড়ি, জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি বল হরি বল। ভদ্রলোক বলছে, প্রিয়া সবই তো দিলে কিন্তু ওই কৃষ্ণ নামটা দিলে না, যে কৃষ্ণ নামটা শুনে আমি এই প্রাণ পাখি ছেড়ে চলে যাব সেই কৃষ্ণ নাম শোনানো তোমার হলো না। ও বাবা এরা কি মনের মানুষ, মনের মানুষ হলে কৃষ্ণ কথা শোনাতো,
মনের মানুষ কে মনের মানুষ হলো এই যে দুটি হাত মনের মানুষ হলো দুটি পা মনের মানুষ হলো দুটি কান মনের মানুষ হলো এই বদন হ্যাঁ এরাই হলো মনের মানুষ এরাই সঙ্গে থাকে বিদায় বেলায় এরা যদি চলে যায় তার দ্বারা কৃষ্ণ কথা শোনা লাগে যার কান চলে গেছে মনে করেন এক বন্ধু চলে গেছে আর টাকা দিয়ে তাকে ঘোরানো সম্ভব না যার পা চলে গেছে তার আর সম্ভব নয় টাকা দিয়েও পাহাড়ে শক্তি ফিরিয়ে আনার বাবা মাতৃ জঠরে আমার গোবিন্দের কাছে প্রার্থনা করেছিলাম দয়াল একটি হাত দাও পা দাও বদন দাও কান দাও তখন ভগবান বলেছিল বাবা তুই এত কিছু নিয়ে কি করবি হ্যাঁ তখন বলেছিল দয়াল এই মর্তধামে যাব তোমাকে একটু দেখব না দয়াল তাই তোমাকে দেখার জন্য একটি দুটো নয়ন দাও ভগবান দুটো নয়ন দিয়েছে তাকে দর্শন করার জন্য দুটো হাত দাও যেন বাগান থেকে ফুলের তোমার চরণে অর্পণ করতে পারি তার চরণে ফুল অর্পণ করা হলো না কান দাও এই কান দিয়ে যেন তোমার কৃষ্ণ কথা শুনতে পারি কৃষ্ণ কথা শোনা হলো না ওমা পা দিয়ে হেঁটে হেঁটে ভক্ত সঙ্গে যাওয়া হলো না তাহলে যে কাজের জন্য যেগুলো আনলাম এগুলো একটাও কাজে লাগলো না তাই এই সমস্ত জিনিসগুলোকে এই দশ ইন্দ্রিয় স্বররূপকে সচল রাখার জন্য মনের মানুষগুলোকে কাছে আনার জন্যে একজন সদ্গুরুর চরণে আশ্রয় নিতে হয় গুরু যদি কৃপা করে ওই কানের লাস্টিং ক্ষমতা বাড়িয়ে দেয় চোখের দৃষ্টিশক্তি বাড়িয়ে দেয় হাঁটার পায়ের ক্ষমতা বাড়িয়ে দেয় কথা বলার শক্তি বাড়িয়ে দেয় বাবা লোকনাথ ব্রহ্মচারী 150 বছর বেঁচেছিল তৈলঙ্গ স্বামী 250 বছর বেঁচেছিল এমনি এমনি না বাবা গুরুর বিদ্যা অর্জন করে এরাই মনের মানুষ বিদায় কালে যদি কানে একবার কৃষ্ণ নাম শোনে তবেই বলরাম কৃষ্ণ কথা শুনতে পারবে বাবা তাই না হলে হবে না আপনাদের মনের খবর জানি না আমি বলরাম সরকার এই হাত গোবিন্দের জন্য এনেছিলাম এই হাত দিয়ে গোবিন্দের চরণে ফুল দিতে পারিনি পা দিয়ে গোবিন্দের চরণে গোবিন্দের ভক্তের বাসরে হরিবাসরে কৃষ্ণ কথা শুনতে পারিনি মুখ দিয়ে কৃষ্ণ কথা বলিনি তাই এরা আমার হন কেউ না হাত আমার পা আমার মুখ আমার কান আমার আমি কার কে আমি আমি কার যারে তবত্রয় ইহা না জানিলে জীবের কৈসে হিত হয় জয় গুরু জয় তাই সেই জায়গায় দাঁড়িয়ে ওমা এই কৃষ্ণ কথা শোনার জন্য যারা মনের মানুষ তারা এই কৃষ্ণ কথা শুনে তাই একটু এগিয়ে এগিয়ে আসো মায়েরা একটু এগিয়ে এগিয়ে আসো তাহলে পেছনে মায়েরা বসতে পারবে আস্তে একটু আগায় আগায় বসো মা একটু এগিয়ে এগিয়ে বসো মায়েরা তাহলে পেছনে মায়েরা বসতে পারবে জয় তাই সেই জায়গায় দাঁড়িয়ে ওহে মীরা ভাই তোমার কাছে বলে যাই এই জন্য নারী গেছে যে আমি রাধাকুণ্ডের তীরে বসে একা একা কৃষ্ণ গুণগান গাই কেন চিন্তা করে দেখলাম তাই যে নারীর জন্য সাজলাম ভিখারি ওই নারীকে ত্যাগ করে এসেছি আমি রাধাকুণ্ডের তীরে পড়ি তাই যে নারীকে ছেড়ে একা একা রাধাকুণ্ডের তীরে বসে আছি সেই নারী আমার পিছনে এসে দেখি আজকে দাঁড়ায় তাই কৃষ্ণ নাম শুনি নাই খোলাসা তাহলে তোমার কাছে জানতে চাই যে কৃষ্ণ কথা শোনার তরে এসেছো মীরা তোমার আমার গোচরে আমি তোমাকে কৃষ্ণ কথা শোনাবো তা নয় শোনাবো অবশ্যই শোনাবো তার আগে তোমার পরিচয় জেনে নেই তাহলে তুমি ভাই তুমি বলে গেলে হ্যালো হ্যালো তাহলে তুমি বলে গেলে রতি রাজার স্ত্রী রতি রাজার কন্যা তুমি মীরাবাই রানা কুম্ভ অর্থাৎ রানা প্রতাপ সিংহের ঘরণী যা আমি শুনতে পাই তাহলে তোমার টাইটেল রানা প্রতাপ সিংহ রানা কুম্ভ
তাহলে তোমার স্বামীর টাইটেল সিংহ, তোমার টাইটেল কোন বাইক আমি পাই? এই জায়গায় জিজ্ঞাসা করতে যাই, বাই কথার অর্থ হলো বেশ্যা নারী, সভায় আমি বলি হারি। তাহলে আট প্রকারের বেশ্যা আছে, আমি খুলে বলি আপনাদের কাছে। বেশ্যা হলো আট রকমের, হাটের বেশ্যা, ঘাটের বেশ্যা, কুলো বেশ্যা, প্রেমবাজারের বেশ্যা, কামুক বেশ্যা, চৈতন্য বাজারের বেশ্যা, এইরকম করে আট রকমের বেশ্যা আছে। তাহলে তুমি কোন বাই? এই জায়গায় তোমার কাছে আমার প্রথমবারে আড়ি রয়ে যায়, জিজ্ঞাসা করি তোমার ঠাই, জবাব দেবে এ ধর্ম সভায়। তাহলে বাই কাকে বলে? প্রথম জিজ্ঞাসা রইল সভাস্থলে। আর দ্বিতীয় জিজ্ঞাসা, তোমার গলায় একটা আকবর বাদশার মালা, অর্থাৎ মুসলমানের গলার মালা আমি তোমার গলায় দেখতে পাই, তাই জিজ্ঞাসা করি তব ঠাই, কেন মুসলমানের গলার সেই মালা তোমার গলায় দেখতে পাই? আর কি কারণ? তুমি কেমন ভক্ত মীরাবাই, কেমন কৃষ্ণ নাম করো, যে ঐশ্বর্য মার্গের এখনো রাগ তুমি ভুলতে পারো নাই, সেই ঐশ্বর্যের জিনিস অঙ্গে ধারণ করে, সোনা দানা অলঙ্কার সঙ্গে করে এসেছো রাধাকুণ্ডের তীরে, তাই বলি তব ঠাই, ওই রাজবেশ ঐশ্বর্যের ভাব ওই সংসারে এসে রাখা চাই। তার কাছে আসতে হলে, কৃষ্ণ কথা শুনতে হলে ওই মাধুর্যের ভাব নিতে হবে গায়ে তুলে, তাই তার দ্বারা সম্ভব একবারে নয়। বাবা আসরটা অন্যরকম হয়ে গেছে, এত উশৃঙ্খল হলে গান হয় না বাবা। হ্যাঁ, প্রথম থেকে কেমন যেন একটা হয়ে গেল। তাহলে এই জায়গায় তোমার কাছে আমার জিজ্ঞাসা পরিষ্কার ভাবে করব খোলাসা। তাহলে ওনার যা জিজ্ঞাসা ছিল আশা করি জবাব মিটে গেল। আসতে ও মা, এই যে মায়েরা এত কথা বলো না, আস্তে আস্তে মায়েরা গন্ডগোল করো না, মন দিয়ে শোনো। যেগুলো জিজ্ঞাসা করে যায় অতি মূল্যবান কথা, কেন স্বামীকে ছেড়ে সাধন ভোজন করতে হয়, আর কেন সাজলো মীরাবাই, বেশ্যা কাকে বলে, বেশ্যা কয় প্রকার, কোন ধরনের বেশ্যা আমার মীরাবাই, এটা জানতে চাই, আর কেন সংসার ছেড়ে স্বামীকে ছেড়ে কোন ভজন করার তরে আসলে তুমি বৃন্দাবনের রাধা কুণ্ডের তীরে, আর কেন সেই লক্ষ টাকার মালা। এই মালা দেখেই আমি শ্রীরূপগোসাই অন্তরেতে লাগলো আমার জ্বালা। হ্যাঁ, তাহলে উনি জিজ্ঞাসা করেছিল কেন তার বদন দেখলাম না, কেন তার কৃষ্ণ কথা তার সঙ্গে বললাম না, কেন তার পদধ্বনি পাওয়া মাত্র বন্ধ করলাম আমার দুই নেত্র। ওনারটা জবাব ছিল আর প্রশ্ন ছিল, আশা করি মিটে গেল, বাকি রাখি না কেমন। হ্যাঁ, এই জায়গায় আমার রইল জিজ্ঞাসা, সভায় এসে পড়ো খোলাসা একটা গান গাই আমার মীরাবাইকে পাঠাই। হ্যালো হ্যালো দৃষ্টি, হ্যালো ও রাধা কৃষ্ণ বলে পাখা মেলে, রাধা কৃষ্ণ বলে পাখা মেলে, পাখিরে তুই বৃন্দাবনের পথে চল, পাখিরে তুই বৃন্দাবনের পথে চল, পথে চল পাখি তুই একবার রাধা কৃষ্ণ, মন পাখি তুই একবার রাধা কৃষ্ণ বল, মন পাখি তুই একবার রাধা কৃষ্ণ বল, মন পাখি তুই একবার রাধা কৃষ্ণ বল, একবার জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ সবাই।
ছোট হতে পুষলাম রে তোরে রেখে সোনার খাঁচাতে দুটো কৃষ্ণ কথা শুনবো বলে আসলাম সাই বনমালী চান্দে বলে
ছেড়ে দিয়া চলে যেতে চাই, আর কেন বেশি কথা বলি।